এর আগে অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ার ছিলাম। আচ্ছা, ইঞ্জিনিয়ার থেকে এরকম একটা মানে এই কনসেপ্টটা ভাবার কারণটা? গুড ইভিনিং, আরেকটা নতুন ভিডিও, আরেকটা নতুন জায়গা। আর তোমরা টাইটেল আর থাম্বনেল তো অলরেডি দেখে ফেলেছো যে মাত্র 30 টাকায় নাকি লাচ্ছা পরোটা সাথে চিলি চিকেন আর কম্বো পাওয়া যাচ্ছে। ভাবা যায়, দু পিস লাচ্ছা পরোটা দেবে সাথে চিলি চিকেন দেবে, তার দাম হচ্ছে মাত্র নাকি 30 টাকা। শুধু সেটাই নয়, এখানে কিন্তু পিজাও পাওয়া যায়, সেটা নাকি মাত্র 40 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছো, পিজা পাওয়া যায়, সেটাও 8 ইঞ্চির পিজা, মাত্র 40 টাকায়। আর যে পিজাটা বানায়, তার যে বেস্টটা থাকে না, ওটা ওনারা নাকি নিজেরা তৈরি করে। সিরিয়াসলি, সব জায়গায় ওই পাউরুটি কিনে এনে বানিয়ে দেয়। তো চলো ডিরেক্ট দোকানটায় যাবো, গিয়ে বাকি কথাবার্তা হচ্ছে যে কী কী পাওয়া যায় না পাওয়া যায় সবকিছু তোমাদেরকে বলছি। তো চলো ডিরেক্ট দোকানটার সামনে যাওয়া যাক, তারপর বাকি কথাবার্তা হচ্ছে। আর হ্যাঁ, যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ ভালো লাগে। তো আমি দোকানটার সামনে চলে এসেছি, আমার পেছনেই হচ্ছে দোকানটা। আর এখানে কিন্তু পাওয়া যায় মাত্র 30 টাকায় নাকি চিলি চিকেন আর পরোটা কম্বো। তো বাকি ডিটেইলস দাদার মুখ থেকেই শোনা যায়। সবার আগে তো তোমার নামটা একটু বলো। সন্তু পৈ। তোমার দোকানে কি কি পাওয়া যায়, স্পেশালিটি কি? 2 পিস লাচ্ছা পরোটা, 2 পিস চিলি চিকেন, 30 রুপিস কম্বো। চাউমিন চিলি চিকেন একটা কম্বো আছে। আচ্ছা, ওটা হচ্ছে 60 রুপি। ডিসেম্বর থেকে আমার স্টার্ট হয়েছে। তো বেশি দিন হয়নি? না, বেশি দিন না। আচ্ছা, এর আগে অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ার ছিলাম। আচ্ছা, ইঞ্জিনিয়ার থেকে এরকম একটা মানে এই কনসেপ্টটা ভাবার কারণটা? কারণ হচ্ছে আমার, আমি হচ্ছে ফুড লাভারের মধ্যে আমিও একজন ফুড। আচ্ছা, ঠিক আছে। তো আমার নিজের ফুড বানাতে বা লোককে খাওয়াতে আমার নিজেরও খুব ভালো লাগবে। আচ্ছা, যার কারণে আমি নিজে এই এটা চুজ করেছি। এটা আমার একটা মানে ইঞ্জিনিয়ারিং করার আগেও আমার এটা একটা বড় ইচ্ছা ছিল। আচ্ছা, যেটা তখন হয়তো করে উঠতে পারিনি, ফ্যামিলির প্রেশারে ছিল যে একটা ভালো কিছু করতে হবে, বড় কিছু করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে। তো পড়ার পরে 10 বছর চাকরি করার পর আমি এখন এই লাইনে আসছি। ভাবা যায়, ইঞ্জিনিয়ারিং ছেড়ে এরকম একটা স্ট্রিট ফুড কাউন্টার খোলা, এবং সেই স্ট্রিট ফুড কাউন্টারে এরকম রিজনেবল প্রাইসের খাবার দাবার। সিরিয়াসলি বস, আর কিছু বলার নেই। দাদা, তোমার দোকানটা কোথায়, এক্সাক্ট লোকেশনটা একটু যদি বলে দাও। বেঙ্গল কেমিক্যাল যে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশন থেকে দত্তাবাদ নামে একটা রোড ঢুকেছে, যে রোডটার ওপরেই আমার দোকান। তো আপনি যদি দত্তাবাদ রোডের উপরে আসার পর কাউকে যদি জিজ্ঞেস করেন এখানে এসপি কিচেন কোথায় আছে, আপনাকে দেখিয়ে দেবো। তোমার দোকানের টাইমিংটা কি আছে? টাইমিং এখন এই লকডাউনের সিচুয়েশনে আমি সকাল 10টা থেকে রাত্রির 8টা 9টা পর্যন্ত রাখছি। আচ্ছা আচ্ছা, তারপর এমনি অন্য টাইমে আমার সকাল 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে। যেহেতু লকডাউন সিচুয়েশন, খোলা রাখা যাচ্ছে না, তার জন্য আমাকে 9টা পর্যন্ত রাখতে হয়। আর সবচেয়ে মানে যেটা আকর্ষণ লাগলো আমার, সেটা হচ্ছে পিজা, এবং পিজার যে ডোটা সেটা এরকম মাখানো। এরকম যে স্ট্রিট ফুড জায়গাগুলো হয়, সব জায়গায় কিনে পাউরুটি ইউজ করে, এখানে কিন্তু পুরো একদম হোমমেড তৈরি হচ্ছে। কি কি পিজা পাওয়া যায় ওটা একটুখানি বলে দিন। ভেজ আছে, ভেজ চিজ আছে, চিকেন আছে, চিকেন চিজ আছে, চিকেন চিজ ব্রাস্ট আছে। তার মধ্যে সব থেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে ভেজ পিজা। ভেজ পিজা কত দাম? 40 টাকা। 40 টাকায় পিজা? 40 টাকায় পিজা। আচ্ছা, সেটা কি এই এই বেসে, মানে এটা কত ইঞ্চির বেস? এটা 8 ইঞ্চি। 8 ইঞ্চির বেসে পাওয়া যায় মাত্র 40 টাকায় নাকি ভেজ পিজা। এটা কি যাচ্ছে? এটা হচ্ছে মায়ো সস। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডোমিনোস বা পিৎজা হাটে এইসব সস ইউজ করে না, ওরা যেটা করে ওটা হচ্ছে ওদের স্পেশালিটি সস, এটা হচ্ছে আমার স্পেশালিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেস্টের দিকে খাওয়ার পরে বুঝতে পারবেন যে ওটা বেটার ছিল না এটা। আচ্ছা, এখানে এখানে কাঁচা চিকেন ইউজ হচ্ছে মানে পিজাতে, এর কারণটা কি? তার কারণ হচ্ছে স্মোকি যে ফ্লেভারটা আসবে চিকেনটা পুরেই একবারে এটা আসবে, ওই ওই যে বেক চিকেনটা ওর টেস্ট আলাদা হয়। মজরিলা। আচ্ছা, আমুলের মজরিলা চিজ। তো অনেক কথাবার্তা হয়েছে, এবার চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। তো আমি ফার্স্ট যে কম্বোটা যেটা খাওয়ার জন্য আমি এসেছিলাম সেটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, সেটা হচ্ছে 2 পিস লাচ্ছা পরোটা সাথে 2 পিস চিলি চিকেন, তার দাম হচ্ছে মাত্র 30 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো, এবং লাচ্ছা পরোটার সাইজগুলো হচ্ছে এইরকম,
এবং লাচ্ছাটা এই যে ছিড়ে ছিড়ে যাচ্ছে, বুঝতেই পারছো লাচ্ছা বড়টা। এটা মেইনলি একটা টেক অ্যাওয়ে কাউন্টার, সেই জন্য দাঁড়িয়েই খাওয়া দাওয়া করছি, এখানে বসার কোনো ব্যবস্থা নেই, এখান দিয়ে টেক অ্যাওয়েই করতে হবে। আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু এক্স্যাক্ট গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা একবার চেক করে নিও। এবার শুরু করা যাক খাওয়া দাওয়া লাচ্ছা পাওয়াটা। আবে আর যাক, চলে যাক, আগে চলে যাক ওরা, তারপর খাওয়া দাওয়া। তো ফাইনালি শুরু করা যাক লাচ্ছা পাওয়াটা, সাথে চিলি চিকেন। একটুখানি লাচ্ছা পাওয়াটা ছিঁড়ে নেওয়া যাক। এই হচ্ছে লাচ্ছা পাওয়াটা, সুন্দর নরম এবং সুন্দর লাচ্ছাগুলো বোঝা যাচ্ছে, বেশ ভালো। একটুখানি এই চিলি চিকেনের গ্রেভির সাথে চোবানো যাক। এই বেশ স্পাইসি কিন্তু চিলি চিকেনের গ্রেভিটা। এই হচ্ছে দু পিস চিকেন, এই এক পিস, আর এর ভেতরে আরও এক পিস আছে, এই জন্য এরকম দু পিস চিকেন আছে। এবার একটা জিনিস দেখা যাক যে চিকেনগুলোর ভিতর কি পুরোটাই চিকেন আছে নাকি কোটিং টোটিংয়ে ভর্তি করে রেখেছে। এই হচ্ছে চিলি চিকেনের চিকেন, এবং যেটা দেখা যাচ্ছে বস পুরোটাই একটা সলিড পিস। সিরিয়াসলি আমি না সলিড পিস না, আচ্ছা না চিকেন স্ম্যাশ করে বড়া টাইপের বানানো। আমার এখানে যেটা পড়েছে এর ভিতরে হচ্ছে কুচি কুচি করে চিকেন দেওয়া আছে, দাদা আমাকে যেটা বললো, মানে আমার একটু আসতে দেরি হয়ে গেছে, চিলি চিকেনটা শেষ হয়ে গেছে। চাউমিনের ভিতর যে চিকেনগুলো দেয় সেগুলো দিয়ে বানিয়ে দিয়েছে আমার জন্য স্পেশালি। বাট তোমরা আসলে কিন্তু ভেতরে পুরো একটা চিকেন গোটা পাবে, ঠিক আছে, দাদা আমাকে এটা বললো। তো আমার জন্য এরকম বড় টাইপসের চিকেন খেয়ে দেখা যাক। এটা কিন্তু বেশ টেস্টি, আমি কিন্তু হাত স্যানিটাইজ করে নিয়েছিলাম আগে থেকে, বেশ স্পাইসি কিন্তু। হ্যাঁ একটা ঝালঝাল ব্যাপার আছে এই পরোটার সাথে, না দারুণ যাচ্ছে, দারুণ। অবশ্য এর আগে একটা পরোটা আর চিলি চিকেনের কম্বোর ভিডিও বানিয়েছিলাম, যদি তোমরা কেউ না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দেবো, কোনো একটা সাইডে তোমরা দেখতে পাবে, দেখে নিতে পারো। এবার একটা লাস্ট বাইট তোমাদের সামনে দেওয়া যাক। এরকম পরোটা ছেড়ে নিলাম, সাথে এইরকম একটা চিকেনের টুকরো নিয়ে নিলাম, এরকম গ্রেভি বেশ টেস্টি, গ্রেভিটা না বেশ স্পাইসি, বেশ স্পাইসি, বেশ ভালো লাগছে। এটা 30 টাকা বলে যে একদম চিপ কোয়ালিটি সেটা একেবারে নয়, বেশ ভালো। তো এই হচ্ছে লাচ্ছা পাওয়াটা চিলি চিকেনের কম্বো, আর এরপরে না পিজা নিয়ে ব্যাক করছি, ঠিক আছে, এগুলোকে খেয়ে শেষ করা যাক, পিজা নিয়ে আসছি। ওকে, তো এবার ফেভারেট, মানে অনেকের ফেভারেট এই খাবারটা, সেটা হচ্ছে পিজা, এবং উপরে চিজটা দেখা যাচ্ছে কি, এই হচ্ছে চিজের লেয়ার। এই চিকেনগুলো যেহেতু কাঁচা কাঁচাই দেওয়া হয়, সেহেতু পুরোটাই আর কি ওভেনের ভিতর বেক হয়, স্মোকি ফ্লেভারটা নাকি খুব ভালো পাওয়া যায়, তো খেয়ে দেখার পালা। তার আগে বলে দিই এই পিজাটার দাম হচ্ছে মাত্র 80 টাকা, আর এটা হচ্ছে চিকেন চিজ পিজা, এটার দাম হচ্ছে মাত্র 80 টাকা। 8 ইঞ্চির বেশ বেশ কিন্তু বড়, পিজাটা আরামসে দুজন খাওয়া যাবে, ঠিক আছে, একদম বেশ ভালোভাবে দুজন খাওয়া যাবে। এটাকে এক টুকরো আমি একটুখানি নিয়ে নিই, দেখা যাক। আহ খুব গরম, চেষ্টা করছি ছেড়ার। হ্যাঁ এই যো, আহা, পিজার এটাই তো চাই, সিরিয়াসলি পুরো পুরো টপিংটা খুলে পড়ে গেছে, ঠিক আছে। আমি একটুখানি এই বেস্টটাই টেস্ট করে দেখি, এবং বেস্টটা কিন্তু হোম মেড, আমার মুখে জল চলে আসছে, ঠিক আছে, খেয়ে দেখা যাক। এরকম করে গলে গলে পড়ছে, আমি পিজা সম্বন্ধে অত বেশি কিছু জানি না, এবং খুব কম খেয়েছি পিজা, জিনিসটা কিন্তু খেতে আমার বেশ টেস্টি লাগছে, ঠিক আছে। তো এখানে খুলে খুলে টপিংটা পড়ে গেছে, আমি এরকম করে এই যো, এই যো চিজের লেয়ারটা বোঝা যাচ্ছে কি, এই যো, এই যো, আরে সিরিয়াসলি এত লম্বা হয়ে গেছে, ছিটছে না, এই বেশ ভালো। এবং দাদা যেটা বললো, হালকা হালকা একটা স্মোকিনেস পাওয়া যাচ্ছে, এবং বেশিরভাগটাই এই বেসের উপর যে মেয়োনিজটা লাগিয়েছিল সেটার একটা সুন্দর ফ্লেভার আছে, একটু ঝালঝাল, আর যা যা থাকে পিজাতে অরিগানো ফরিগানো ওগুলো তো আছেই, ব্যাস এটাই স্যান্ডউইচ বানিয়ে খেয়েছি আমি পিজাটাকে, কিন্তু বস মজা মজা এইটাতে, ঠিক আছে। তো এই যো আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে মাত্র 40 টাকা থেকে পিজা শুরু, ভেজ যেই পিজাটা আছে ওটার দাম হচ্ছে মাত্র মাত্র 40 টাকা, জাস্ট এই চিকেনের বদলে ভেজ থাকবে, এই যা পার্থক্য। চিলি চিকেনের যে কম্বোটা ছিল ওটা ফাটাফাটি, ঠিক আছে, এটাও বেশ ভালো লাগছে, যেটা আরামসে দুজন খাওয়া যাবে, মানে মোটামুটি যে ভালো খায় সেই পুরোটা শেষ করতে হবে, না তো শেষ করতে হয় না, পেট ভরে যায়, এমনি বেশি চিজ হয় তো এমনি মুখ মেরে যায়, খাওয়া যায় না। এখানে সুইট কর্ন দেওয়া আছে, বেবি কর্ন দেওয়া আছে, পিজা টিজা তো একটু ভালো জায়গাতেই পাওয়া যায়, এরকম স্ট্রিট ফুড এরিয়াতে এরকম খাবার দেওয়া সত্যি পেলে আর তেমন কিছু বলার নেই। দাদারা নতুন স্টার্ট করেছে, বেশি দিন হয়নি দোকানটা, তো এই হচ্ছে পুরো পিজাটা, এটাকে তো আমি একা খেতে পারবো না, এগুলোকে আমি বাড়িতে প্যাক করে নিয়ে যাব, তো এগুলোকে প্যাক ট্যাক করিয়ে নিই বাড়িতে যাই, তারপর বাকি কথাবার্তা হচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, চলো টাটা। গুড মর্নিং, কালকে রাতে আর শ্যুটটা করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর আজকে ঘুম থেকে উঠেই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ 12টা বাজে। মাম্মি মাম্মি
যাই হোক, কালকের এক্সপিরিয়েন্স কিন্তু বাস বেশ ভালো ছিল, এবং 30 টাকায় চিলি চিকেন আর লাচ্ছা পরোটা, ওটা বেস্ট। আর যে পিজাটা ছিল ওটা তুমি একবার ট্রাই করতেই পারো, বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। আর 40 টাকায় ভেজ পিজা যদি তোমরা কেউ খেতে চাও খেতেই পারো। আর কি বলবো, এই জায়গাটার লোকেশানটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, একদম এক্স্যাক্ট লোকেশানটাই দেওয়া থাকবে, অসুবিধা হবে না তোমাদের যেতে। পাশে আওয়াজ হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে SP কিচেন। তো এটাই, তখন দেখে যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন রাখবে, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। ব্যাস এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।